আপনার আয় অনুষ্ঠানে আমি মুপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2021 বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরই বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজটা শুরু করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গত কয়েক মাসে আমরা দেখেছি দফায় দফায় বিরোধীদের এক মঞ্চে হওয়া, এক জোট হওয়ার একটা ইঙ্গিত বারবার স্পষ্ট হয়েছে। সেটা কখনো সংসদের ভিতরে হয়েছে, সংসদের বাইরে হয়েছে। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা এই বাদল অধিবেশনে দেখেছি যে বিরোধী জোটের যে অবয়বটা সেটা সংসদের ভিতরে বারবার স্পষ্ট হয়েছে। অন্যদিকে সংসদের বাইরেও আমরা দেখেছি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের 21 জুলাইয়ের যে ভার্চুয়াল মিটিং, সেখানে যোগ দিতে কন্টিনেন্টাল কনস্টিটিউশন ক্লাবে উপস্থিত হয়েছেন কংগ্রেসের তাবর নেতারা। কখনো আমরা দেখেছি যে রাহুল গান্ধীর উদ্যোগে বিজেপি বিরোধী যে দলগুলি তাদের নেতারা তারা এক জায়গায় এসেছেন। এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আজকে আরও একটা ধাপ, সোনিয়া গান্ধীর নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক, যেখানে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট 4 রাজ্যের মুখ্যমন্ত্রী। বলাই বাহুল্য যে সবাই অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেখান থেকে সমস্ত স্বার্থের ঊর্ধ্বে উঠে বিজেপি বিরোধিতার ডাক। এইসব নিয়ে আমরা আলোচনা করব আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিশ্বজিৎ দেব। বিজেপির পক্ষ থেকে সৌরভ শিকদার, সিপিআইএমের তরফ থেকে শতরূপ ঘোষ এবং কংগ্রেসের তরফ থেকে আশুতোষ চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো পাখির চোখ 2024, আর সেই লক্ষ্যেই বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রীর গলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর, সব দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মোদী সাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস সভানেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী জোটে আসতে হবে, সবাইকে একজোট হতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। গত মাসে দিল্লিতে গিয়ে সোনিয়ার বাসভবনে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন জোট নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছিল। সোনিয়ার আহ্বানে সাড়া দিয়ে শুক্রবারও বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। দলের দাবি, ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছে সব বিরোধীরা। প্রত্যেকেই একটি বিষয়ে সহমত হয়েছেন যে এখন থেকে যেভাবে সংসদের ভেতরে বিরোধী দলের ঐক্য আমরা দেখতে পেয়েছি, এই ঐক্য যেন সংসদের বাইরেও প্রতিফলিত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দল যারা বিরোধী দল তারা সক্রিয় হবে। বৈঠকের পর টুইটে ঐক্যের বার্তা দিয়েছেন শরদ পাওয়ারও। এনসিপি সুপ্রিমো লিখেছেন, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্র এবং দশের ঐতিহ্য রক্ষায় যারা একযোগে কাজ করতে চান, তাদের একজোট হওয়া উচিত। ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন অধিকাংশ বিরোধী দলের প্রতিনিধিরা। বৈঠক সূত্রে খবর, এনসিপি, শিবসেনা, ডিএমকে, বামেরা সহ মোট 19টি দল বৈঠকে যোগ দিয়েছিল। তবে বৈঠকে যোগ দেয়নি অখিলেশের সমাজবাদী পার্টি, ছিল না মায়াবতীর বহুজন সমাজ পার্টিও, আমন্ত্রণই জানানো হয়নি কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। এই সূত্রেই বিরোধী জোটের প্রচেষ্টাকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। ও নেট প্র্যাকটিস চলবে, আমরা অতীতেও দেখেছি, এখনো দেখছি, ও মাঠে নামতে পারবে না। 19-এ 9টা দলের নবরত্ন কারি ছিল, 5 মিশেলির তরকারি খাওয়াতে পারেনি, দেখা যাক শেষ পর্যন্ত কজন থাকে। মোদী বিরোধী শক্তিকে একজোট করার লক্ষ্যে বরাবরই সক্রিয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সোনিয়া পাওয়ার সহ বিরোধী নেতারাও মোদী বিরোধী যুদ্ধে ঐক্যবদ্ধ হতে আন্তরিক। এদিনের বৈঠকে সেই ছবিটা অনেকটাই স্পষ্ট হল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এরই মধ্যে চোখে পড়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির অনুপস্থিতি, আম আদমি পার্টিকে আমন্ত্রণই জানানো হয়নি বলে খবর। সোনিয়া গান্ধী, তিনি বিরোধীদের উদ্দেশ্যে যে চিঠি লিখেছেন সেই চিঠিতে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ার নেতৃত্ব, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের মনে আছে যে আমরা গত 12ই মে প্রধানমন্ত্রীকে টিকাকরণ পদ্ধতি, কৃষক বিরোধী আইন বাতিল এবং বিনামূল্যে খাদ্য সরবরাহ নিয়ে যৌথভাবে চিঠি দিয়েছিলাম। কেন্দ্র কিভাবে রাজ্যের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছে সে বিষয়ে শরদ পাওয়ার সরব হয়েছেন। অবিজেপি রাজ্যগুলির বিরুদ্ধে কিভাবে বৈষম্য করা হচ্ছে সেটা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের অধিবেশনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমার দৃঢ় বিশ্বাস সংসদের পরবর্তী অধিবেশনে আমরা এই ঐক্য ধরে রাখতে পারব। চূড়ান্ত লক্ষ্য 2024-এর ভোটে মোদী সরকারকে পরাস্ত করা। প্রত্যেকের দলীয় বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু দেশের স্বার্থে সেসব সংকীর্ণতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে, সবাইকে একজোট হতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। সোনিয়া গান্ধী।
সৌরভ শিকদারের কাছে শুরুতে আসব। সৌরভ দা, আপনারা যতই ব্যঙ্গ বিদ্রুপ করুন না কেন, কিন্তু 2021-এ এরাজ্যে নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ক্রমশ বিরোধীরা যে সুর চড়াচ্ছেন, এবং ঠিকই বিরোধীদের নানান বাধ্যবাধকতা রয়েছে, নানান আঞ্চলিক স্বার্থ রয়েছে, কিন্তু সেই সমস্ত কিছুকে ছাপিয়ে বারংবার এত ফ্রিকোয়েন্টলি তাদের মধ্যে এই সহযোগিতার একটা জায়গা তৈরি হওয়া, এক ফোরামে তাদের একাধিকবার দেখা যাওয়া, কোনো দলের কোনো একটা ইস্যু সেটা নিয়ে বাকি দলগুলোর পাশে দাঁড়ানো সংসদের ভেতরে এবং বাইরে, এটা সাম্প্রতিক অতীতে মনে পড়ছে না, এবং সেখানে দাঁড়িয়ে আজকে সোনিয়া গান্ধীর ভার্চুয়াল মিটিং, আপনারা কিভাবে দেখছেন? মোপিয়া, দেখো, প্রথমে আমার এই ধাক্কা খাওয়ার কথাটাতে আপত্তি আছে। 3-77 হয়ে যাওয়াটা তো ধাক্কা না, ঠিকই, কিন্তু আপনারা তো 77 এক্সপেক্ট করেননি, 200 করেছিলেন, যেকোনো লড়াই কেউ জেতার জন্যই লড়ে, কিন্তু সেখানে আমাদের পারফরমেন্স যদি দেখো, সেখানে আমাদের ভোট পার্সেন্টেজ এবং সিটের সংখ্যা দুটোই কিন্তু অনেক বেড়েছে। যাক, সেটা আজকের আলোচ্য বিষয় নয়, কিন্তু যেটা হচ্ছে যে এই যে বারবার জোটের প্রচেষ্টা, কখনো কলকাতায়, কখনো দিল্লিতে, আসলে কি হচ্ছে, এটা জোটের নামে একটা ইভেন্ট ম্যানেজারকে দিয়ে বিভিন্ন ইভেন্ট করানো হচ্ছে। মানুষ 2024-এর নির্বাচনে নিশ্চয়তা আর অনিশ্চয়তার মধ্যে নিশ্চয়তাকে বেছে নেবে, এইটা খুব পরিষ্কার ব্যাপার, এবং সেই নিশ্চয়তা একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA জোট দিতে পারে। এবার এই যে জোটের কম্পালশন যেটা এতক্ষণ ধরে বলছিলেন, আজকে সমাজবাদী পার্টি আসেনি, কালকে আম আদমি পার্টি আসবে না, পরশু যে কংগ্রেসের সাথে আজকে সোনিয়া গান্ধীর সাথে মমতা ব্যানার্জির মিটিং হয়েছে, ভার্চুয়াল মিটিং হয়েছে, এই রাজ্যে কংগ্রেসের অবস্থান কি সেটা পরিষ্কার নেই, মনোজবাবু মন্ত্রিত্ব ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে যে সম্পর্কটা কত মধুর সেটা এই রাজ্যের সমস্ত কংগ্রেস কর্মীরা এবং আমরা রাজ্যের সাধারণ যারা রাজনীতির ছাত্র তারা সবাই জানি। এখানে CPM এর ভাই শতরূপ বসে আছেন, তারা আবার কংগ্রেসের জোট সঙ্গী, কিন্তু অতি বড় শত্রু, ওরা বলতে পারে না যে কখনো বাম বলেছে যে আমরা তৃণমূলকে সমর্থন করি, অন্তত প্রকাশ্যে বলে না, ভেতরে যাইব। সুতরাং যে হচ্ছে যে যখন একটা ওই বলে না যে খাওয়ার তৈরি বানাতে গেছে বিরিয়ানি, তৈরি হয়ে যাবে খিচুড়ি, এরকম একটা কিছু হবে হয়তো। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ থাকবে, এবং যে কেউ যে সময় যে কোনো সময় তারা হুঁশিয়ারি দেবেন যে এটা যদি না করা হয় তাহলে আমি সমর্থন তুলে নেব, যেটা আমরা UPA 1-এর সময় দেখেছি, UPA 2-এর সময়ও, যে কারণে অনেকেই সেই সময় দেখ অনেক অনেক কঠোর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মনমোহন সিং সরকারকে তখন হেজিটেন্ট থাকতে হতো, নীতি পঙ্গুত্বে ভুগতে হতো। দেখুন, আমি এই কথাটা ঠিক এইভাবে মানতে নারাজ। আজকে যে মিটিংটা হয়েছে, এটা 19টা রাজনৈতিক দল কিন্তু এতে পার্টিসিপেট করেছে, এবং এতে সম্পূর্ণভাবে দেশের সমস্ত ইম্পর্টেন্ট রাজনৈতিক দলগুলো কিন্তু পার্টিসিপেট করেছে, এবং তারা একটা বিষয়ে কিন্তু একমত যে আমাদেরকে 2024 সালে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, সে সরকারকে সরাতে হবে, এবং এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার এজেন্ডাটা খুব পরিষ্কার করে দিয়েছে যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই, নেতৃত্ব পরে ঠিক হবে, মানুষ নেতা, মানুষ নেতৃত্ব দেবে, এখানে আমাদেরকে একসাথে নামতে হবে, এবং এখানে স্পেসিফিক কতগুলো এজেন্ডা আছে তৃণমূলের, যেমনি ধরুন কৃষি আইন বাতিল করতে হবে, আজকে যেভাবে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আজকে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়ে গেছে, রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়ে গেছে, সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমাদেরকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এগোতে হবে, আজকে যেভাবে প্রত্যেকটি ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে সেই জায়গাতে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, আজকে যারা ইনকাম ট্যাক্সের মধ্যে পড়েন না তাদেরকে প্রত্যেক মাসে 7,500 করে দিতে হবে, এই বিভিন্ন ধরনের মানুষের জন্য, মানুষের স্বার্থে বিভিন্ন রকমের ইস্যু নিয়ে
আজকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল একটা ব্যাপারে কিন্তু একমত হয়েছে যে এই স্বৈরাচারী সরকারকে আজকে 2024 সালে সরাতে হবে। নেতৃত্ব কিন্তু এখানে কোনো বিশ্বজিৎবাবু এখানে আজকে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দিয়েছেন একটু একটু দেখাবো। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, নেতৃত্বের প্রশ্ন এবং ব্যক্তি স্বার্থ দূরে সরিয়ে রাখুন, জনগণই নেতৃত্ব দেবে, সব বিরোধীদের এক ছাতার তলায় আনতে হবে, যারা কংগ্রেসের সঙ্গে নেই তাদেরও ঐক্যবদ্ধ করতে হবে, কারণ লড়াই বিজেপির বিরুদ্ধে, একটা কোর গ্রুপ তৈরি করে একসঙ্গে কাজ করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে, বাংলাকে টার্গেট করতে এনএইচআরসিকে অপব্যবহার করা হচ্ছে, সবার জন্য টিকা, কৃষি আইন বাতিল, পেগাসাস নিয়ে বিচার বিভাগীয় তদন্ত, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর দাবিতে আমাদের লড়াই করতে হবে। এখানে আমার আশুতোষের কাছে প্রশ্ন, যে আশুতোষ, নেতৃত্বের প্রশ্ন দূরে সরিয়ে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও বলেছেন যে আমি লিডার নই, আমি কাডার, বিজেপির বিরুদ্ধে এককাট্টাভাবে সমস্ত বিরোধীদের লড়তে হবে, এটাই প্রায়োরিটি হওয়া দরকার। কিন্তু এখনও অবধি যে ঘটনা প্রবাহ, সত্যিই কি নেতৃত্ব কার হাতে থাকবে, এই চর্চাটা বারবার ফোরফ্রন্টে চলে আসছে না? এবং এখানে খুব ইন্টারেস্টিংলি যেটা চোখে পড়ছে, বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন সেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, আজকে সোনিয়া গান্ধীর ভার্চুয়াল মিটিং, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেম সাইড গোল খাবে, যাই হোক, এবার আসি মূল বক্তব্যে। প্রথমে আমি আজকের যে মিটিংটা হয়েছে তার জন্যে কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমস্ত অপোজিশন পার্টিকে ধন্যবাদ জানাই যে 19টা দল একসাথে এসে সোনিয়া গান্ধীর আহ্বানে, কংগ্রেস নিজে হোস্ট, তার আহ্বানে আজকে মিটিংটা করেছেন। এবং সোনিয়াজি খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন, আমাদের সুপ্রিমো পরিষ্কার করে বলেছেন কী কথাটা ব্যবহার করেছেন উনি, টাইম হ্যাজ কাম টু রাইজ অ্যাবাভ কম্পালশনস। তার কারণ আপনাকে বুঝতে হবে মৌপিয়া, যে আজকে ভারতবাসী হিসেবে আমরা কি দেখছি, কনস্টিটিউশনটাই বিপদে, গোটা দেশটা বিপদে। আপনার ফোনে পেগাসাস ঘুরে বেড়াচ্ছে কি না বা আমার ফোনে পেগাসাস ঘুরে বেড়াচ্ছে কি না আমরা নিজেরাই বুঝতে পারছি না। আমাদের কাছে ভ্যাকসিন নেই, বারবার রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা দেখেছি দিল্লিতে লড়াই হয়েছে, এই পার্লামেন্ট সেশনে আমরা দেখেছি ঐক্যবদ্ধ মিটিং হয়েছে, সেই মিটিংয়েও পর্যন্ত আমরা রেজলিউশন নিয়ে যখন আন্দোলন করেছি গায়ের জোরে সরকার চলেছে। আর বিজেপিকে আমি একটা প্রশ্ন করি, এতই আপনাদের যখন চিন্তা তাহলে পার্লামেন্টটা বন্ধ করে দিলেন কেন ভয় পেয়ে? তার মানে কোথাও না কোথাও অপোজিশন ইউনিটি বুঝতে পেরে ভারতীয় জনতা পার্টি নিজের ওই ভুল বকাটা প্র্যাকটিস করছে, 14 সাল থেকে ভুল বকা শুরু করেছে, এখন অবধি চলছে, এটা 24-এ গিয়ে থেমে যাবে, এইটুকু আমরা জানি। এবং রাহুল গান্ধী অনেকদিন আগে থেকেই আপনারা দেখবেন অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব সমস্ত ভারতে যেখানে যেখানে অপোজিশনের গলা টেপা হচ্ছে সেখানে সেখানে রাহুল গান্ধীর নির্দেশে পৌঁছচ্ছে এবং আন্দোলন গড়ে তুলছে। ইভেন আমাদের অল ইন্ডিয়া যুব কংগ্রেসের সভাপতিকেও যদি আপনি দেখেন, শ্রীনিবাস বিভি, যেভাবে করোনা লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, বিজেপিকে দেখা গেছে। এই ভারতীয় জনতা পার্টির তো কথা বলাই উচিত না, ওদের তো পেগাসাস নিয়ে ঘুরে বেড়ানো উচিত। কেন এনারা কথা বলছেন? আগে কালা কানুনগুলোকে বাতিল করুন। এবং আমরা খুব ক্লিয়ারলি বলেছি, আমরা আর কি বলেছি, আমরা বলেছি যে আমরা চাইলে একসাথে যদি আমরা চাই আমরা বিজেপিকে সরাতে পারবো। এখানে আশুতোষ, তোমাদের রাজ্যে বর্তমান বন্ধু, এরাজ্যে বর্তমান বন্ধু শতরূপদের কাছে একটু আসবো, যে শতরূপ যখন সৌরভ, এক সেকেন্ড আশুতোষ, যখন শতরূপ, যখন সৌরভ শিকদার এই নিশ্চয়তা ভার্সেস অনিশ্চয়তার প্রসঙ্গ টানছেন, যেটা আমি আগে উল্লেখ করলাম, যে তার নিদর্শন যদি আমরা দেখি, আমরা যদি ইউপিএ ওয়ানের ক্ষেত্রে দেখি, ইউপিএ ওয়ানের ক্ষেত্রে বামেরা সেই সরকারকে সমর্থন দিয়েছিল এবং নিজেরা বলেছিল যে আমরা হচ্ছে এই সরকারের ওয়াচ ডগ। অসামরিক পরমাণু চুক্তি, যে বিষয়টার পরবর্তীকালে কি ভবিষ্যৎ নিয়েছে তাই নিয়েই হয়তো বেশিরভাগ মানুষের কিছু মাথা ব্যথা নেই, তাই নিয়ে হঠাৎ করে সমর্থন প্রত্যাহার করে নেওয়া এবং সরকারটা বিপদে পড়ে যাওয়া, যখনই এই মিলিজুলি সরকারের প্রসঙ্গ আসে তখনই বিজেপির তরফ থেকে এই বিষয়টায় দৃষ্টি আকর্ষণ করা হয়, যেটা মিলিজুলি সরকার হলে তো তার ভবিষ্যৎ যে কোনো দিন এরকম হবে। এইটাই হচ্ছে একটা বিজেপির বৈশিষ্ট্য, যেটা বিজেপি শাসিত ভারতকে গোটা বাকি পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশের থেকে আলাদা করে দিয়েছে। গণতন্ত্র বলতে আমরা বুঝি যেখানে বিরোধীরা সরকারের ক্রেডিবিলিটিকে প্রশ্ন করবে, আর বিজেপি এমন এক দেশ তৈরি করেছে যেখানে সরকার উঠতে বসতে বিরোধীদের ক্রেডিবিলিটিকে প্রশ্ন করে। ইউপিএ সরকার
থাকা মানে প্রথম ইউপিএ সরকার থাকা এবং সমর্থন প্রত্যাহার করে নেওয়া নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু একটা কথা বলি মৌপিয়াদি, জোট সরকারকে যারা পলিসি প্যারালিসিস আক্রান্ত সরকার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন বিজেপি নেতারা, তাদের খালি মনে করাই ইউপিএ এক সরকার, বাম কংগ্রেসের জোট সরকার ভারতবর্ষকে রাইট টু এডুকেশন দিয়েছিল, আদিবাসীদের অরণ্যের অধিকার দিয়েছিল, ভারতবর্ষকে মনরেগা 100 দিনের কাজ দিয়েছিল, আর শক্তিশালী নরেন্দ্র মোদী সরকার যমুনায় আবার 2008-এর জুলাইয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে টালমাটাল করে দিয়েছিল। আমি যে কথাটা বলছিলাম, এবং শক্তিশালী নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষকে যমুনায় মানুষের ভাসমান মৃতদেহ উপহার দিয়েছে। এই কথাগুলো বলার আগে যেন বিজেপি নেতারা এই দুটো ছবিকে পাশাপাশি রেখে দেখেন। আমি একটা কথা বলি মৌপিয়াদি, প্রশ্নটা আজকে এইটা নয় যে বিরোধী কতগুলো দল এক ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপির বিরুদ্ধে, প্রশ্নটা হচ্ছে কারোর এটা মানতে ভালো লাগুক কি না লাগুক, ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপির বিরুদ্ধে। আমি তোমাকে একটা কথা বলি, একটা উদাহরণ দিই। গত লোকসভার পর থেকে ভারতে 7টা রাজ্যের ভোট হয়েছে, আসামে বিজেপি জিতেছে, বিহারে বিজেপি হার। বিকল্প হিসেবে নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে সেইভাবে কোনো শক্তির উঠে না আসা এবং মিলিজুলি সরকারের একটা সম্ভাবনা, সেটা আরও বেশি করে বিজেপিকে অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে 2019-এ, এটা অনেকেই বলেন। না না, ঠিকই, আমি এই প্রশ্নটাকে উড়িয়ে দিচ্ছি না, এবং ডেফিনেটলি এটা বিরোধী দলগুলোরই দায়িত্ব যে ঐক্যবদ্ধ একটা চেহারা এমনভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে যাতে মানুষ কনভিন্সড হন যে এরা একটা 5 বছরের স্থায়ী সরকার দিতে পারবে। কিন্তু আমি যে কথাটা বলে শেষ করছি মৌপিয়াদি, সেটা হচ্ছে যে আপনারা 7 বছর ধরে আজকে দেশ চালাচ্ছেন, নোট বাতিল করে এতগুলো মানুষের লাশ চলে পড়ে গেল, আপনারা বললেন কিছু মানুষ মরছে মরুক দেশ দুর্নীতিমুক্ত হবে, আজকে 2-3 ইয়ার্স ডাউন দ্য লাইন বলুন দেশ দুর্নীতিমুক্ত হলো কি না, জিএসটি করে বললেন জিনিসপত্রের দাম কমবে বলুন দাম কমলো কিনা, 377 বাতিল করে বললেন কাশ্মীর শান্ত হবে বলুন কাশ্মীর শান্ত হয়েছে কিনা, আপনারা যে কাজগুলো করেছেন সেই কাজের নিরিখে কোথায় আজকে দেশ দাঁড়ায়? তার উত্তর দিন, আমাদের সমালোচনা করছেন কেন? দেশ তো আপনারা চালাচ্ছেন, আমরা তো চালাচ্ছি না। ফরেন পলিসি তো শূন্য পেয়েছে, নট ডিস্টেবিলাইজড। আমার আমার যেটা মনে হয়, শতরূপ বলছিল গোহারা হারার মানে হচ্ছে 10 বছরে ক্ষমতার থেকে একটা দল শূন্যতে চলে যাওয়াকে গোহারা হারা বলে, 3 থেকে 77 যাওয়াকে বলে না। না না শতরূপ, সবকিছু তো তুমি ঠিক করে দিতে পারো না, কি নিয়ে আলোচনা হবে? ঠিক করার জন্য তো এখানে অ্যাঙ্কার বসে আছে। কিন্তু যেখানে এবার ওরা UPA 1 UPA 2 এর অনেক কাজের ফিরিস্তি শোনালেন, এখানে আমার কংগ্রেস এবং CPM এর যে দুজন প্রতিনিধি আছে, তার ফল কি হয়েছে সেটা দেশের মানুষ দেখেছে। একজন 2 অঙ্কে নেমে গেছে, একজন প্রায় নিশ্চিত হয়ে গেছে। যাকে এখন বামপন্থীদের মিথ্যা কথা বলা স্বভাব, আমি ওই নিয়ে এখন তর্ক করে সময় নষ্ট করতে চাই না। পশ্চিমবঙ্গে এমনি বামপন্থীদের কোনো গুরুত্ব নেই, কিন্তু তোমাকে আমি পুরো ছতে বলতে দেবো না এরকম করলে, কেন আমার বলার সময় বলছো? আমি তোমার বলার সময় বলেছি বল না। না পুরো ছতে তুমি বলতে না দেওয়ার কে, অত বাচ্চাদের খেলা নাকি এটা? মৌপিয়াদি পলিসি প্যারালাইসিস নিয়ে প্রশ্ন করছি না, আমি ডিসটারব করব তোমাকে। মৌপিয়াদি বামপন্থীরা তো ভদ্রতা জানে না, এটাই তো তুমি তো পুরো মৌপিয়াদি আমি তোমার কথা বলি, মৌপিয়াদি বামপন্থীরা যে কতটা অত মৌপিয়াদি 1 সেকেন্ড ফাইনালি আমি আছি ঊর্ধ্বে ওঠার বার্তা দিচ্ছেন সবাই, কিন্তু ফাইনালি সেটা ওঠা যাচ্ছে কি আজকে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তাদের অনুপস্থিতি, এবং আম আদমি পার্টি, তাদের নাকি আমন্ত্রণই জানানো হয়নি। কারণটা খুব স্পষ্ট, সামনে উত্তরপ্রদেশে ভোট, পাঞ্জাবে ভোট, তাহলে সত্যি কি এই মানে নিজেদের আঞ্চলিক বা নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থ তার ঊর্ধ্বে ওঠাটা মুখে যতটা বলা সহজ কাজে ততটা করে দেখানো সহজ? না না, এটা হতেই পারে। আজকে হয়তো যে কোনো কারণে হোক, হয়তো তাদের অন্য কোনো কাজের জন্য হয়তো তারা আসতে পারেনি, সেটা সেটা কিন্তু এইভাবে দেখলে চলবে না। কিন্তু দেখতে হবে যে সামগ্রিকভাবে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে কিনা বা হওয়ার একটা প্রচেষ্টা হয়েছে কিনা। আজকের মিটিং থেকে কিন্তু একটা ব্যাপার, বৈঠক থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, যে বিরোধীরা কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে, এবং মানুষের স্বার্থে আজকে যেভাবে আজকে বিজেপির সরকার আজকে যেভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সমস্ত ব্যাপারটা
আজকে যেই জায়গায় নিয়ে গেছে, ভারতবর্ষকে যেই জায়গায় ঠেলে দিয়েছে, আজকে কিন্তু এই ব্যাপারে আজকে সমস্ত বিরোধীরা এক হয়েছে এবং একমত যে 2024 এ যেভাবে হোক এই সরকারকে ছড়াতে হবে। আমি আসবো, আমি একটু শুভজিতের কাছে আসবো, শুভজিৎ শুভজিৎ এটা বলার অপেক্ষা রাখে না, যেটা আমি আগেও বললাম যে গত কয়েক সপ্তাহে বারবার এই বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়াসটা সেটা খুব দেখা গেছে, সেটা ভীষণ ভীষণ ট্যাঞ্জিবল, বেশ কিছু তার নিদর্শন দেখা গেছে। কিন্তু সত্যি কি যে এই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এককাট্টা হওয়া সেটা কি অক্সিমোরন নয়? অবশ্যই অক্সিমোরন, আবার অক্সিমোরন নয়ও। আপনি দেখুন বিরোধী জোটের মানে আমরা রাষ্ট্রবিজ্ঞানে অনেক কিছু পড়ি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, সেটা হচ্ছে এই যে বিরোধী জোট তৈরির একটা প্রচেষ্টা নিরন্তর চলছে এবং বিশেষত এই প্রসেসটা স্পিড আপ করেছে 2021-এর যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়েছে এবং তার ফলাফলের উপর বেস করেই কিন্তু একটা অক্সিজেন জুগিয়েছে এই বিরোধীদের ঐক্য হওয়াটা। হয়তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে 2021-এর রেজাল্টটা বিধানসভায় যদি অন্য রকম হতো হয়তো বিরোধী জোটটা সেইভাবে হয়তো দানা বাঁধতো না, সেটা অন্য ধরনের আঙ্গিক। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে বিরোধী জোটের মডেলটা কী হবে। আপনি একটা গুরুত্বপূর্ণ জিনিস মৌপিয়াদি লক্ষ্য করুন যে আজকে যখন সোনিয়া গান্ধী এই বৈঠক ডাকলেন, সোনিয়া গান্ধী তো ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট টপ এবং সিনিয়র লিডার অপোজিশন, বিশেষত অপোজিশনে বসে থাকা, তো এই সোনিয়া গান্ধী আজকে যখন বৈঠক ডাকলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক অ্যাটেন্ড করলেন। অন্যদিকে যখন রাহুল গান্ধী বৈঠকগুলো ডাকেন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি দেখতে পান না, সেখানে আপনি এদের প্রতিনিধিদেরকে পাঠিয়ে দিয়ে কিন্তু উনি ক্ষান্ত থাকেন। এই জায়গায় আমার প্রশ্ন, আজকের বিরোধীরা বারবার ঠান্ডা ঘরে বসে বৈঠক করছে, মোদী বিরোধী একটা ইউনাইটেড ফ্রন্ট তৈরি করার চেষ্টা করছে, যে ভুল তারা বিগত লোকসভা নির্বাচনগুলোতে করেছে সেই ভুলের রিপিট তারা করতে চায় না, যে একটা ফ্র্যাগমেন্টেড অপোজিশন, ফ্র্যাগমেন্টেড নন বিজেপি যে ফ্রন্ট সেইটা যাতে না হয় এবার, তার জন্য তারা আগে থেকেই শুরু করেছে এই এই প্রচেষ্টাটা। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আজকে বিভিন্ন সার্ভে আসছে, যে সার্ভেতে কিন্তু ফেস ওয়াইজ সার্ভে হচ্ছে যে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির চিফ অখিলেশ যাদব এরা কত র্যাঙ্কে, কে কত বেশি পপুলার। আপনি লক্ষ্য করে দেখবেন মোদির পপুলারিটি কমেছে, কিন্তু মোদির পপুলারিটির যে পয়েন্ট সেই পয়েন্টের চেয়ে অনেক অনেক গুণ নিচে কিন্তু অন্যান্য রাজনৈতিক যে বিশেষত রিজনাল পার্টির যে লিডাররা রয়েছেন, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু একটা ফেস দরকার মোদির মতো একটা স্ট্রং লিডার, স্ট্রং ফর হোয়াট এভার রিজন, সেটা আমি তার মধ্যে ঢুকছি না, সেই স্ট্রং বা সেই 56 ইঞ্চি কি আমাদেরকে দিয়েছে সেটা একটা অন্য প্রশ্ন, অন্য ব্যাখ্যা, তার অন্য আলোচনা। কিন্তু আমি বলছি মানে মানে টেকনিক্যালি আপনি বলার চেষ্টা করছেন যে ব্র্যান্ড মোদির একটা বিকল্প দরকার এবং ওজনদার বিকল্প। আমি জাস্ট একটা লাস্ট পয়েন্ট বলে শেষ করব মৌপিয়াদি, আজকে কিন্তু সবচেয়ে খুব চোখে পড়ার মতো যে ঘটনাটা ঘটলো, সমাজবাদী পার্টির কোনো প্রতিনিধি ছিলেন না, বিশেষত অখিলেশ যাদবকে দেখতে পাওয়া গেল না, অথচ এই অখিলেশ যাদব আগামী 2000 যে সামনের যে ইলেকশন উত্তরপ্রদেশে, এই অখিলেশ যাদবের পারফরমেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দেখা যাচ্ছে যে বিজেপি বিরোধী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সবচেয়ে বেশি ফাইট যিনি দিচ্ছেন তার নাম হচ্ছে অখিলেশ যাদব। সেই অখিলেশ যাদবের না থাকা এই মিটিংয়ে কিন্তু অন্য ধরনের বার্তা বহন করে। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো শুভজিৎ, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরিলাম বিরতির পর, আপনাদের দেখাবো গত কয়েক সপ্তাহে যেটা আমি আগেও বলছিলাম যে বারবার যে একের পর এক তৎপরতা দেখা গেছে, একের পর এক কর্মসূচি দেখা গেছে বিরোধীদের এই বিজেপি বিরোধী জোটকে একটা আকার দেওয়ার লক্ষ্যে, সেই ঘটনাক্রম। প্রধানমন্ত্রীকে আমি ভাববার দরকার নেই, আমরা সবাই মিলে ঠিক করব আফটার ইলেকশন, নাও দ্য কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কিন্তু একটা কথা বলে দিই, আজকে এখান থেকে আমরা মিটিং শুরু করছি। বল গড়াতে শুরু করেছিল এখান থেকেই 2019-এর জানুয়ারি লোকসভা ভোটের আগে ব্রিগেড ময়দান থেকে। প্রায় সব বিরোধী দলের নেতাদের এক মঞ্চে হাজির করার কারিগর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভোটের পর সেই জোট কার্যত অর্থহীন হয়ে পড়েছিল। 2 বছর পর ফের ভর কেন্দ্র পশ্চিমবঙ্গ, বাংলার বিধানসভা ভোটে সর্বশক্তি প্রয়োগ করে বিজেপির হার, তৃতীয়বার বাংলার বস্ত্রদে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের অক্সিজেন পেল বিরোধী ঐক্যের জল্পনা, বঙ্গ বিজয়ের পর মমতার মিশন দিল্লি, এবার মাঠে নামলেন স্বয়ং তৃণমূল নেত্রী। বাঙ্গাল দেখা দিয়া
आज हॉर्स चैट को मैं विनती करने चाहूंगी, हॉल लीडर लोगों को जाइए, आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फंड बनाइए और ये फंड से अभी से प्लानिंग कीजिए। জুলাইয়ের শেষে দিল্লি সফরে গেলেন মমতা। লক্ষ্য বিরোধী জোটের জমি তৈরি। পাঁচ দিন দিল্লিতে থেকে দৌড় তো করলেন মমতা, একের পর এক বৈঠকে বিরোধীদের সুতোয় বাঁধার চেষ্টা চালালেন। পাঁচ দিনের দিল্লি সফরে জোটের দৌড় তো মমতার। সোনিয়া গান্ধী অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে বৈঠক, শরদ পাওয়ারের সঙ্গে ফোনে কথা, মোদী বিরোধী জোট নিয়ে প্রাথমিক আলোচনা। তবে জটিলতাও রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যভিত্তিক রাজনৈতিক সমীকরণ আলাদা, একই রাজ্যে একাধিক বিরোধী দল রয়েছে, সব দলকে এক ছাতার তলায় আনার কাজটা কঠিন, নেতৃত্বে কে থাকবেন তা নিয়েও দ্বন্দ্ব রয়েছে। আবার সোনিয়া মমতা সম্পর্ক যত ভালো রাহুলের সঙ্গে ততটা নয়। বাদল অধিবেশন চলাকালীন রাহুলের ডাকে একাধিক বৈঠক আলোচনা এড়িয়ে গিয়েছে তৃণমূল। এবার সোনিয়ার নেতৃত্বে বিরোধীদের বৈঠক। লোকসভা ভোটের বাকি এখনো প্রায় তিন বছর, তার আগে বিরোধী ঐক্যের জল কোন দিকে গড়ায় তার দিকে নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বিশ্বজিতার কাছে আসবো। বিশ্বজিতার যতই মমতা বন্দ্যোপাধ্যায় বা সোনিয়া গান্ধী বলুন না কেন, যে নেতৃত্ব সেটা সেকেন্ডারি, সেটা নিয়ে আলোচনার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে তিনি লিডার নন, তিনি কাডার। কিন্তু যেটা একটু আগে আলোচনাতে যেটা উঠে আসলে শুভজিৎ বলছিলেন যে নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে একটা ওজনদার ফেসও তো একই রকমভাবে জরুরি, সেই জায়গাটা কে নেবেন সেটা তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা সময় কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে নেতৃত্বের প্রশ্নে কোনো রকম বিরোধী ঐক্যে কোনো রকম বাধা দাঁড়াবে না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, রাহুল গান্ধীর নেতৃত্ব কি আপনারা অ্যাকসেপ্ট করবেন? একটা কথা বলেছেন, রাহুল গান্ধী যদি প্রয়োজন পড়ে রাহুল গান্ধীর নেতৃত্ব কি আপনারা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত? শেষ করতে দিন, যে আমার কথাটা শেষ করতে দিন, আমার আমার কথাটা শেষ করতে দিন। এখন প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষকে বাঁচাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতবর্ষকে বাঁচাতে হবে, ভারতের সংবিধানকে বাঁচাতে হবে, ভারতের সাংবিধানিক সংস্থাগুলোকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। আজকে মানুষকে ভ্যাকসিন দিতে পারছে না যে সরকার, আজকে যে সরকার খালি পেগাসিস নিয়ে আজকে বিরোধীদের পেছনে লেগে আছে, আজকে সেই সরকারের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। যিনি নেতৃত্ব দিন না কেন, তাই তো, যেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করে দিয়েছে এই সরকার, পেট্রোল ডিজেল পেট্রোল। আমরা একটা কথা পরিষ্কার কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে নেতৃত্বের প্রশ্ন কিন্তু বাড়া দাঁড়াবে না। আগামী দিনে সবাই মিলে বসে ঠিক করবে কে নেতা হবেন, কিন্তু বিরোধী ঐক্যের কোনো ফাটল কিন্তু হবে না। আমরা কিন্তু একবারে জোটবদ্ধ যে 2024 এই স্বৈরাচারী সরকারকে বিদায় দিতে হবে। বিশ্বজিৎদা একটু আমি স্পষ্ট করে কেন জানতে চাইছি, কারণ এই প্রশ্নটা বারবার উঠছে, কারণ খুব ইন্টারেস্টিংলি আপনি বলতে পারেন কাকতালীয়, কিন্তু ঘটনাচক্রটা সবার নজরে পড়ছে যে রাহুল গান্ধীর ডাকে কোনো কর্মসূচি, আবারও বলছি যে একটি ব্রেকফাস্ট মিটিং ছাড়া বাকি কর্মসূচি তৃণমূল কংগ্রেস যোগ দেয়নি, তো যে কারণে খুব নির্দিষ্টভাবে প্রশ্নটা উঠছে যে রাহুল গান্ধী যদি নেতৃত্ব না, এটা এইভাবে দেখলে এটা এইভাবে দেখলে ঠিক হবে না। আজকে হতেই পারে কোনো একটা মিটিং হয়তো যেতে পারে নি তৃণমূল, কিন্তু তা বলে এইটাকে ইস্যু করে আজকে যদি বিজেপি আনন্দ পায় আমাদের কিছু বলার নেই। কিন্তু একটা কথা বিজেপির মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছেন এবং আজকে আবার স্পষ্ট করে দিয়েছেন যে নেতৃত্ব নিয়ে এখানে কোনো প্রশ্ন নেই। কারণ কে প্রদীপটা জ্বালবেন সেটা নিয়ে এদের নিজেদের মধ্যেই একটা দ্বন্দ্ব বা আপত্তি তৈরি হবে, কিন্তু সবাই স্পষ্ট করে দিচ্ছেন যে নেতৃত্ব প্রধান নয়, মোদী বিরোধিতা প্রধান, এই সরকারের বিরোধিতা এবং এই সরকারের উৎপাটন প্রধান, সেই লক্ষ্যে সবাই এক কাট্টা। সৌরভ দা, না এই প্রদীপ আর সলতে পাকানোর কাজটা আমরা 2019 দেখেছিলাম মৌপিয়া, আর তারপরে 2019 রেজাল্ট কি হয়েছিল সেটাও সবার সামনে আছে, কারণ মনে না থাকলে আমি মনে করিয়ে দিতে পারি। দ্বিতীয় নম্বর যেটা কথা হচ্ছে সেখানেও কিন্তু পরিষ্কার করে মুখ্যমন্ত্রী বলেছিলেন
যে আমরা নেতা কে হবে আমরা পরে ঠিক করে নেব, এই কলকাতার ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে বলেছিলেন। কিন্তু তারপরে ফল যেটা হলো সেটা তো আসল, তো ফল যেটা হয়েছে। এবার কথা হচ্ছে মমতা ব্যানার্জি পুরো দেশের চিন্তা করছেন, খুব ভালো কথা, তার নিজের রাজ্যটা সামলান আগে, আগে নিজের রাজ্যে টিকাকরণ করুন, আগে ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরো আফগানিস্তানে তোমরা দেখাচ্ছিলে কতজন ভারতীয় আটকে আছে কাবুলে বা আফগানিস্তানের বিভিন্ন জায়গায়। ধরো কাবুলের যে অবস্থা হতে চলেছে, তালিবানরা যে কোনো দিন কাবুল দখল করে নেবে, এটা তো গত এক মাস ধরে বোঝা যাচ্ছিল এবং গত 10-12 দিন ধরে তো বোঝা যাচ্ছিলই। তুমি বলো তো, এত শক্তিশালী নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, এতজন ভারতীয় আফগানিস্তানে, যখন বোঝা যাচ্ছিল যে তালিবানরা কাবুলের দিকে এগোচ্ছে, একজন ভারতীয়কে ওখান থেকে ইভ্যাকুয়েট করা হলো না। আজকে কাবুল দখল করে নিল তালিবানিরা, এখন ভারতীয়রা ওখানে প্রাণের মায়ায় কাঁপছেন, এখন মোদী একটা ভাষণ দিচ্ছেন যে সন্ত্রাসবাদ তো চলবে না। এই হচ্ছে একটা শক্তিশালী গভর্নমেন্টের চেহারা। দ্বিতীয় কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নিয়ে আমরা আলোচনা করছি না, যে রাহুল গান্ধীর নেতৃত্ব মানা কি না মানা সোনিয়া গান্ধীর এই বিষয়টা, আমি একটা কথা বলছি, ভালো বলেছো, খুব ভালো বলেছো। এবার যেটা বলছি মমতাদি, মমতা, আরে ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, শোনো, আগে জোট ছিল মমতা ব্যানার্জির সঙ্গে, এখন নেই তো, এখন ছেড়ে দাও না। আরে না না ঠিক আছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাহুল গান্ধীর নেতৃত্ব মানা এবং না মানার প্রশ্ন, দেখো মমতাদি আমি একটা কথা বলছি, বিশ্বজিৎ বাবু হয়তো এটাকে অস্বীকার করবেন, কিন্তু আমি আমার মনে হওয়াটা বলছি, দেখো সোনিয়া গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন না তা তিনি 2004 সালেই স্পষ্ট করে দিয়েছেন। সেদিন ওনার সামনে সুযোগ ছিল, চাইলেই হতে পারতেন, উনি স্বেচ্ছায় হননি সেদিন। তাই সোনিয়া গান্ধী নতুন করে ভারতের প্রধানমন্ত্রী হবেন না, রাহুল গান্ধী কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কন্টেন্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যতই বলুন না কেন যে নেতৃত্ব কে আসবে কে প্রধানমন্ত্রী হবে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমরা এটাও দেখেছি উনি এই সমস্ত বললে দিল্লি যাওয়ার প্লেনে উঠছেন, আর প্রশান্ত কিশোরের টিম টুইটারে ভাইরাল করাচ্ছে দিদি ফর PM। সুতরাং আজকে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রিত্বের প্রশ্নে আমার কন্টেন্ডার নয়, কিন্তু রাহুল গান্ধী আমার কন্টেন্ডার, তাই আমি রাহুল গান্ধীকে অ্যাকনলেজ করবো না, রাহুল গান্ধীর ডাকা মিটিংয়ে যাবো না, সোনিয়া গান্ধীর মিটিংয়ে যাবো, এইটাও ওনার রাজনীতি নয় তো? বিশ্বজিৎদা, এটা তো ঠিক যে যখন আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন এবং বারবার তিনি বলছেন যে কে নেতা হবেন সেটা বড় কথা নয়, তিনি নেতৃত্বের দিকে তাকাচ্ছেন না, তার ঊর্ধ্বে উঠতে হবে, সেই সময় তো আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে হ্যাশট্যাগ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ দিদি ফর PM। দেখুন দেখুন দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা মানুষ যদি আজকে টুইটারে সব দেয়, এতে কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেনি যে আমি প্রধানমন্ত্রী হব, উনি একবারও বলেননি যে আমি প্রধানমন্ত্রী হব, উনি কিন্তু বারবার একটা কথা বলছেন যে আমরা ঐক্য চাই এবং মানুষ নেতৃত্ব ঠিক করবে, মানুষের নেতৃত্বে এই নরেন্দ্র মোদী সরকারকে ছড়ানো হবে, উনি কিন্তু বারবার এক কথা বলেছেন, উনি কখনো বলেননি যে আমি প্রধানমন্ত্রী হব। আরে তারা চুপ করো না, প্রশান্ত কিশোরকে নিয়ে তো আপনারা 2014 পার হয়েছিলেন, ভুল করছেন কেন? প্রশান্ত কিশোরকে নিয়ে তো 2014 আপনারা পার হয়েছে, ভুলে গেছেন? এখন প্রশান্ত কিশোর আপনাদের কাছে খারাপ হয়ে গেছে? আশুতোষের কাছে একটু আসি, এক সেকেন্ড, এক সেকেন্ড, আশুতোষ বিশ্বজিৎদা সৌরভ আসবো, বিশ্বজিৎদা সৌরভ আসবো, আমি এখানে আশুতোষের কাছে আসবো। আশুতোষ, দিদি ফর PM এই হ্যাশট্যাগ নিয়ে তোমাদের আপত্তি রয়েছে, কারণ সোনিয়া গান্ধীও তো বলছেন যে নেতৃত্বের প্রসঙ্গ পরে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা তো সত্যি যে বিজেপিকে সবচেয়ে বড় ধাক্কা যদি কেউ দিয়ে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় 2021 বিধানসভা নির্বাচনে।
দেখুন, আপনি তো একটা স্টেট হিসেবে আলোচনা করলে হবে না, কেন 2024টা কোনো স্টেটের নির্বাচন নয়, এটা গোটা ভারতবর্ষের নির্বাচন, এটা বুঝতে হবে প্রথমে। বিরোধী জোটের যে ভাবনাটা ভাবা হচ্ছে সেটা তো কোনো স্টেটের জন্য ভাবা হচ্ছে না। আমি বলছি গোটা ভারতবর্ষে কোন স্টেটে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস, আমি জোর দিলাম এই শব্দের উপর, রাহুল গান্ধীর নেতৃত্বে একাধিক নির্বাচন লড়েছে কংগ্রেস বিগত বছরগুলিতে, কোনটাতে বিজেপিকে এত বড় বেগ দিতে পেরেছে সাম্প্রতিক অতীতে লাস্ট 5 বছরে? আমি বলি একটা কথা, রাহুল গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে যেভাবে মানুষের ওপরে বিজেপি যেভাবে অত্যাচার করছে তার বিরুদ্ধে যে প্রতিনিয়ত যে সংগ্রাম চলছে আপনাকে সেটা দেখলে হবে না? সব থেকে বড় কথা হচ্ছে কংগ্রেস ডাইরেক্ট লড়াই করছে। আর একটা কথা বুঝতে হবে, তেজস্বী যাদব আজকে যিনি মিটিং এ ছিলেন উনি আগেই বলেছেন যে কংগ্রেসকে একটা বড় ভূমিকা পালন করতে হবে, আর আমরা তো ভূমিকা পালন করছি। ভূমিকা যদি নাই পালন করতাম তাহলে যেভাবে আজকে বিরোধী ঐক্য, আরে আপনাকে বলিনি আপনি পেগাসাস নিয়ে ব্যস্ত থাকুন, 24-এ চলে যাবেন, আপনি পেগাসাস নিয়ে শুধু পড়াশোনা করুন আর কিছু সিলেবাসে পড়তে হবে না, আরে 24-এ পেগাসাস নিয়ে পড়ুন, পড়াটা কমপ্লিট করুন, থিসিস জমা দিন, এবার পিএইচডি থিসিস জমা দিন, পিএইচডি থিসিস পেগাসাসের উপরে জমা দিন, কিচ্ছু জানেন না, আগে বাড়ি বসছেন অনেকক্ষণ ধরে, আপনি চুপ করুন একটু, আপনি শুনুন, আরে শুনুন না, আরে আপনাদের লোকেরা আপনাদের ছেড়ে চলে যাচ্ছে, বিরোধী ঐক্য নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? বিজেপির বন্ধুরা বিজেপিকে ত্যাগ দিয়েছে, বিজেপির অত্যাচারে বিজেপির বন্ধুরা ত্যাগ দিয়েছে, মানুষ ত্যাগ দিয়েছে, আর কোথায় যাবেন আপনারা? মুখ কোন জায়গা নেই, ভাষণ দিয়ে তো মানুষের পেট ভরবে না, মানুষের জীবন জীবিকা কেড়ে নিয়েছেন, সেই জন্য তো রাহুল গান্ধী বারবার করে বলছে কৃষি আইনটা বাতিল করুন না, ক্ষমতা তো নেই কৃষি আইন বাতিল করার, পেগাসাস নিয়ে আলোচনা করার ক্ষমতা নেই আপনাদের, আরে কি বলছেন, দেশের অর্থনীতি ডুবিয়েছে, মনমোহন সিং এর সরকার যখন চলেছিল দেশের অর্থনীতি কোথায় ছিল, আর আজকে কোথায়? কংগ্রেসের জমানায় তেলের দাম কত ছিল আর এখন কোথায়? সেগুলো নিয়ে কথা বলুন না একটু, সেটা নিয়ে পড়াশোনা করেছেন? পড়াশোনা তো করেননি। আসবো আমি শুভজিতের কাছে আসি, শুভজিৎ সবাই বলছে যে নেতৃত্ব বড় কথা নয়, লড়াই কিন্তু সত্যি কি নেতৃত্ব বড় কথা নয়? বিজেপি বিজেপিকে বিদায় দিতে হবে, সত্যি কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেওয়া, বা রাহুল বা কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নেওয়া, এগুলো প্র্যাকটিক্যালি সম্ভব, মানে অন্তত এতটা সহজ? মৌপিয়াদি, মানে আমি মানে খুব হ্যাপি যে আমার রাহুল গান্ধীর প্রসঙ্গটাতে যে একটা মেজর ইন্টারভেনশন হয়েছে সেটা মোটামুটি সেটা ডিবেটে একটা নতুন নুয়ান্স অ্যাড করেছে, সেটা খুব খুব ভালো। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে বিধানসভা এবং লোকসভার ভোট কিন্তু একেবারেই আলাদা। বিধানসভার ভোটের যে 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 ধরনের পটভূমি তৈরি হয় আর লোকসভা ভোটের যে পটভূমি তৈরি হয় সেটা কিন্তু একেবারে আলাদা। আমি জাস্ট উড়িষ্যার এক্সাম্পল দেবো, বিগত দিনে উড়িষ্যাতে আপনি দেখবেন যে সেখানকার মানুষ এবং সাধারণ মানুষ কিন্তু এই পার্থক্যটা বা এই ফারাকটা করতে কিন্তু বুঝে গেছে, লোকসভার ভোট লোকসভায় কাকে পাঠাতে হবে, কাকে দেশের মসনদে পাঠাতে হবে আর কাকে রাজ্যের মসনদে বসাতে হবে। তাই উড়িষ্যাতে কিন্তু উড়িষ্যার মানুষ বিজেডির সরকার তৈরি করলেন, কিন্তু সেন্টারে সেখানে সমস্ত লোকসভার যে সিটগুলো সেখানে কিন্তু বিজেপির হাতে অলমোস্ট তুলে দেওয়া হলো। আমার প্রশ্ন এখানে যে আজকের এই যে বিভিন্ন ধরনের ডিসকাশন বিরোধীদের মধ্যে একটা দেখা যাচ্ছে, কখনো সোনিয়া গান্ধীর নেতৃত্বে, কখনো রাহুল গান্ধীর নেতৃত্বে, কখনো শরদ পাওয়ার বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন, আমার বক্তব্য এখানে যে এই ধরনের ছোটাছুটি বা ইউনাইটেড ফ্রন্টের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ এখন থেকে যদি কনস্টিটিউয়েন্সিগুলো সেট করে নেয়, কারণ কনস্টিটিউয়েন্সিগুলোতে, কারণ জোটে এই যে মানে বিশেষ করে এই যে যে জোটটা তৈরি হচ্ছে, এই জোটের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে কিন্তু আগামী দিনে দাঁড়াবে যে পলিটিক্যাল অ্যারিথমেটিকটা, কে কোন জায়গা, কে কোন কনস্টিটিউয়েন্সি ছাড়বে, কোন স্টেট ছাড়বে। পয়েন্ট আপনি বলেছেন শুভজিৎ, এখানে আমি শতরূপের কাছে আসবো, শতরূপ এক সেকেন্ড, শতরূপ তোমার কাছেই আসছি, প্লিজ একটু ধৈর্য ধরো। শতরূপ এবং আশুতোষের কাছে আমি এই প্রশ্নেই আসবো যে যে 1:1 ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনুযায়ী যদি হয় তাহলে পশ্চিমবঙ্গে তো বিজেপির বিরোধিতা তৃণমূল কংগ্রেসই করবে, তা তেমন আবার ত্রিপুরায় বিজেপির বিরোধিতা আমরাই করবো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু প্রত্যেক দিন এত টাকা খরচা করে লোক পাঠাচ্ছেন কেন? সেই সব 1:1 বেশিরভাগ কনস্টিটুয়েন্সিতে হলে ভালো, আবার ভারতবর্ষের 550 কনস্টিটুয়েন্সিতে হবে না, এটাও বাস্তব। আমি খালি একটা কথা বলি মবিয়াদি, তুমি যেটা বলছো বা তার আগে উনিও যেটা বললেন, আমাদের প্রফেসর যিনি, উনিও যেটা বললেন কথাটা
ঠিক, মানে আমি সেটা কোনো মতেই উড়িয়ে দিচ্ছি না, অত্যন্ত সভ্যালির একটা কথা। আবার এটাও ঘটনা মৌবিয়াদি, এই উদাহরণও আছে 2004-এর সময়ও, তোমার মনে আছে তখনও বিজেপি থেকে এটাই ক্যাম্পেইন করা হতো যে আমাদের অটল বিহারী বাজপেয়ীর মতো একজন শক্তিশালী নেতা আছে বিরোধী পক্ষের নেতাকে, কিন্তু মানুষ যখন কোনো একটা সরকারকে রিজেক্ট করবে বলে ঠিক করে, তখন যত শক্তিশালী নেতাই থাক না কেন, মোদির থেকে অনেক শক্তিশালী নেতা ছিলেন বাজপেয়ী, কিন্তু সেই বাজপেয়ী সরকারকেও সরিয়ে দিয়েছিল মানুষ, এবং ভোটের পরেই কিন্তু সম্মিলিত বিরোধী দল ভারতের আগামী প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল। এই উদাহরণ কিন্তু রয়েছে ভারতবর্ষে। আর তৃণমূলের ব্যাপারটা নিয়ে, আর যখনই তৃণমূলের কথা বলি তখনই দেখি মাঝখানে বলে, বিজেপি বলার সময় কিছু বলে না, বিজেপির না তৃণমূল, কার প্রতিনিধি? আর দ্বিতীয় কথা দেখো, এই তৃণমূল কংগ্রেসের যে বিষয়টা নিয়ে আমরা এর আগে আলোচনা করছিলাম, দেখো মৌবিয়াদি, এরকম একটা পরিস্থিতিতে না পলিটিক্যাল অনেস্টি একটা খুব জরুরি জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কোনো একটা জায়গাতে ওনার একটা মানে কি বলবো দ্বিচারিতাই হয়তো এটাকে বলা যায়, যে উনি মুখে একরকম কথা বলছেন এবং গোটা দলকে লাগিয়ে দিয়েছেন অন্য একটা কাজ করার জন্য, এটা খালি আমরা বলছি বলে নয়, ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা বোঝে। সেই কারণে আমি যা শেষ করি, সেই কারণেই সোনিয়া গান্ধীর ডাকে 20টা দল হাজির হয়ে যায়, মানে কংগ্রেসকে বাদ দিলে আরো 19টা দল সোনিয়া গান্ধীর ডাকে সাড়া দেয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে এই নেতা থেকে ওই নেতার বাড়িতে ঘুরে বেড়ান, একজনও নেতা ওনার সঙ্গে একটা প্রেস কনফারেন্স পর্যন্ত ওনাকে সঙ্গে নিয়ে করে না। তারাও জানেন যে উনি এখানে প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে মার্কেট করতে এসেছেন, কোন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এসেছেন। বিশ্বজিৎদা, মুশকিলটা এটাই 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 সিপি এটাই সিপিএম কে নিয়ে সমস্যা, সমস্যাটা এখানেই সিপিএম কে নিয়ে, যে তারা কতটা বিজেপি বিরোধী, তাদের স্ট্যান্ডটা আগে তারা ক্লিয়ার করুক, যে তারা কাকে কাকে প্রধান রাজনৈতিক শত্রু হিসাবে মনে করে, বিজেপিকে না তৃণমূলকে, আগে সেটা তারা বিজেপিকেই মনে করে, সেই অবস্থানটা তারা আগে ক্লিয়ার করুক, কারণ তাদের বিচারিতা কিন্তু 2008-এ তাদের কি হয়েছে, রাহুল গান্ধী যখন বিরোধী ঐক্যের মিটিং ডেকেছিলেন এবং পার্লামেন্টে যেভাবে লড়াই হয়েছে অপোজিশন ইউনিটি, সেখানে রাহুল গান্ধী একটা কথা বলেছিলেন যে এই যে বিরোধী ঐক্য হচ্ছে, যে প্রিন্সিপালস, এই প্রিন্সিপালসটাকে ফলো করতে হবে, কেন জাতীয় কংগ্রেসের যারা আদর্শে চলে, আমরা জীবনও বিজেপির সাথে ঘর করিনি না কোনোদিনও করব, এখান থেকে আমাদের স্ট্যান্ড বিজেপির বিরুদ্ধে যে স্ট্যান্ড এটা খুব ক্লিয়ার, এটা আইডিওলজিক্যাল লড়াই, এই আইডিওলজির লড়াইয়ে কিন্তু সমস্ত মানুষ এক হচ্ছে, তার কারণ আইডিওলজি যখন আমাদের দেশের মূল যে আইডিওলজি সেটাকেই তো ভেঙে দিচ্ছে, কনস্টিটিউশন ভেঙে দিচ্ছে, আজকে কে বিজেপি কে এরা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু বিধানসভা নির্বাচনের যে শেষ দিকটায়, বিশেষ করে চতুর্থ দফার পরবর্তী সময় থেকে কোভিড সমস্ত কিছু বদলে দিয়েছিল, কিন্তু তার আগে অবধি আমরা যদি ধরি যে রাহুল গান্ধী এই রাজ্যে এসে প্রচারের পরিকল্পনা রাখেননি যতক্ষণ অবধি না কেরল ভোট শেষ হয়। দেখো একটা কথা তো বুঝতে হবে, এটা অস্বীকার করতে পারো, একটা কথা তো বুঝতে হবে যে রাহুল গান্ধী একটা মিটিং এখানে করেছিলেন, কোথায়, নর্থ বেঙ্গলে, আমি বলে দিই, এবং এখানেও মিটিং এর প্ল্যানিং ছিল, কিন্তু সেই কোভিড পরিস্থিতিতে এমন জায়গায় আমাদের তো একটা আইডিয়া বললাম না, নরেন্দ্র মোদীর সাথে রাহুল গান্ধী ডিফারেন্স হচ্ছে, নরেন্দ্র মোদী কোভিড ছড়াতে পারে, রাহুল গান্ধী মিটিং মিছিল করে এইসব করতে পারে না, কারণ রাহুল গান্ধী আমি শুধু অপোজিশন স্টেটমেন্ট, যেটা আজকে যৌথ যে স্টেটমেন্ট, তার কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। সরকার পক্ষ যেভাবে সংসদের বাদল অধিবেশন বানচাল করেছে তার তীব্র নিন্দা করি, পিগাসাস স্পাইওয়্যার নিয়ে আলোচনা করতে চাইনি, কোনো প্রশ্নের উত্তর
উত্তরও দেয়নি। অভূতপূর্বভাবে বিরোধীদের প্রতিবাদে বাধা দিতে মার্শালদের ব্যবহার করা হয়েছে। আহত হয়েছেন সাংসদ, মহিলা সাংসদ। স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের দুর্দশা নিয়ে প্রধানমন্ত্রী একটি কথা বলেননি। কোভিড মোকাবিলায় চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়েছে। ভ্যাকসিনেশনের গতি খুব ধীর, তার অন্যতম কারণ ভ্যাকসিনের অপ্রতুলতা। অর্থনৈতিক দুরবস্থার জন্য কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়েছেন। পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে সাধারণ মানুষের ওপর নজরদারি অত্যন্ত উদ্বেগজনক। আয়কর বহির্ভূত পরিবারগুলিকে মাসে 7,500 টাকা নগদ অনুদান দেওয়া উচিত। শেষ অবধি এই বিরোধী ঐক্যের যে চেহারাটা সেটা সামনে নিয়ে যাওয়া যাবে কি, সেটা একই রকমভাবে অর্থাৎ নিটোলভাবে সামনে নিয়ে যাওয়া যাবে কি, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু একই সঙ্গে বারবার খুব ফ্রিকোয়েন্টলি বিরোধীদের এই কর্মসূচি, যে বিজেপি যতই অস্বীকার করুক না কেন বিজেপির ওপর যে কিছুটা হলেও চাপ বাড়াচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা।